আসসালামু আলাইকুম। এই এনআরসআই নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও করেছি, গত বছর অনেকগুলো করেছি, এবছর অলরেডি অনেকগুলো করে ফেলেছি। তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম এই এনআরসআই একেবারে নিচের দিক থেকে শুরু করে উপর পর্যন্ত সকলের পদের পদক্রম বা প্রমোশন নিয়ে কথাবার্তা বলবো, যে কার পরে কার পরে কার পরে কে প্রমোশন পায়। তো আজকে এই প্রমোশন নিয়ে কথা বলার চেষ্টা করব, শুরু করব মূল আলোচনা। তবে তার আগে সব সময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, শুরুতে প্রিভিয়াসলি একটু কথা বলে নিচ্ছি, আমি ওয়াচার কনস্টেবল নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে কিছু সংখ্যক মানুষ কথা বলেছেন যে আমি ভুল তথ্য দিচ্ছি। আমি বলবো ভাই আপনি আগে নিজে জানার চেষ্টা করুন। আমাদের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে আমি নিজে যেটা জানি না সেটা অন্য বললে আমাদের মনে হয় সেটা হয়তো সে ভুল বলতেছে। আপনি আগে নিজে ভালো করে চেষ্টা করুন জানার, দেন অন্যের ভুল ধরবেন। আপনি যেটা জানেন না সেটা অন্য কেউ বললে সেটা যে ভুল হবে এটা আপনি কিভাবে বিশ্বাস করেন? সুতরাং অন্যের ভুল ধরার আগে নিজে জানার চেষ্টা আগে করুন। যাই হোক, এটা রেখে দিলাম। এবার আসুন আমরা মূল বিষয়ের দিকে ফোকাস করি। প্রথমত এই যে প্রমোশনের গ্রোথ বা প্রমোশনের যে বিষয়াদি রয়েছে সেটা প্রথমে আমরা একদম শুরুর দিক থেকে শুরু করি, নিচের দিক থেকে শুরু করি, দেন নিচ থেকে আমরা উপরের দিকে যাব। এই এনআরসআই নিয়ে ওয়াচার কনস্টেবল নিচ্ছে আমরা জানি, এই ওয়াচার কনস্টেবলের নিচেও কিন্তু আরও একটি পদ রয়েছে, সেটা হচ্ছে আর্মড কনস্টেবল। এই আর্মড কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে হয় ওয়াচার কনস্টেবল। এই ওয়াচার কনস্টেবলকে আমরা সংক্ষেপে WC বলি, আর আর্মড কনস্টেবলকে AC বলা হয়। তো আপনি ওয়াচার কনস্টেবল থেকে এখানে আপনি সার্ভিস দিয়ে সময় মতো যেভাবে প্রমোশন হয় সেটা হচ্ছে ওয়াচার কনস্টেবল থেকে আপনি যথাসময়ে প্রমোশন নিয়ে হবেন জুনিয়র ফিল্ড অফিসার। জুনিয়র ফিল্ড অফিসার থেকে বা GFO বলা হয়, জুনিয়র ফিল্ড অফিসার থেকে আপনি হবেন ফিল্ড অফিসার, তারপর হবেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপর হবেন ডেপুটি ডাইরেক্টর অর্থাৎ সিনিয়র সহকারী সচিব, তারপর জয়েন্ট ডাইরেক্টর উপসচিব, তারপর হচ্ছে এডিশনাল ডাইরেক্টর বা যুগ্ম সচিব, তারপর ডাইরেক্টর বা অতিরিক্ত সচিব, তারপর হবেন ডাইরেক্টর জেনারেল অর্থাৎ সচিব সমমান। একজন সচিবের সমমান মর্যাদা আপনি পাবেন, এটা হচ্ছে সর্বোচ্চ পদ। এই হলো বিষয়, আপনি এখানে থেকেও সচিবের মতন একটি পদ আপনি নিতে পারেন। এখানে কী পরিমাণ প্রমোশন হয়, প্রমোশনের গ্রোথ কী, এটা আশা করি বুঝতে পেরেছেন, এবং এই প্রমোশনগুলো একটার পর আরেকটার কত দিন লাগে সেটা আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম, হয়তো সামনে না হয় আবার বলবো। কিন্তু এই হলো বিষয় যে এই প্রমোশনের নিচ থেকে কীভাবে আপনি একেবারে সর্বোচ্চতে যাবেন, এই হলো ধাপে ধাপে আপনি ওগুলো অতিক্রম করতে হবে। আজকের এই তত্ত্বগুলো হয়তো ছোট হতে পারে কিন্তু অনেক গুরুত্ব পূর্ণ, যা আপনার সাধারণ জ্ঞানকে অনেক বাড়িয়ে দেবে। তো এটা রেখে দিলাম, আর একটা কথা বলে নিচ্ছি, এই এনআরসআইয়ের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা দুটো বই নিয়ে এসেছি, লিখিত এবং প্রিলি। এই দুটো বইয়ের সম্পূর্ণ রিভিউ ভিডিও গতকাল আমরা আপলোড করেছি, আমি ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, হয়তো ইতিমধ্যে বেশে উঠেছে বা উঠবে, আপনারা ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনাদের প্রস্তুতিকে অসাধারণ একটি প্রস্তুতিতে রূপান্তরিত করবে। এই বইটির মাধ্যমে আপনি প্রস্তুতি চাইলে নিতে পারেন। আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি, ইনশাল্লাহ সামনে আরও কথাবার্তা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।